রবিবার রাজভবনে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শপথ বাক্য পাঠ করেন রাজ্যের রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রাজ্যের উন্নয়নে আরো অগ্রণী ভূমিকা নেবেন বলে অভিমত ব্যক্ত করলেন নয়া মুখ্যমন্ত্রী। গতকাল 37 লক্ষ ত্রিপুরাবাসীর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করেন এবং আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে 2023 বিধানসভা নির্বাচনে দলকে বিপুলভাবে জয়ী করার শপথ নেন। ওনার এই সিদ্ধান্তে রাজ্যের মানুষ কিছুটা আবেগপ্রবণ হলেও তাদের প্রিয় মানুষ তাদের সাথে লড়াইয়ের ময়দানে পাশে থাকবে সে কথা মেনে রেখে নিজেদের সামলে নেয়। তারপর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ডক্টর মানিক সাহা। ডক্টর মানিক সাহা সর্বপ্রথমে প্রদেশ বিজেপি সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং ওনার সভাপতিত্বে রাজ্য বিজেপির নতুন দিশা খুঁজে পায়। তারপর রাজ্যে আরও উন্নয়নের স্বার্থে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন। সর্বশেষে রাজ্যকে আরও উন্নত নতুন দিশা দেখানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। রবিবার রাজভবনে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদের শপথ বাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রাজ্যের উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা নেবেন বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিনের শপথ গ্রহণে সমারোহে রাজ্য মন্ত্রিসভার সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। त्रिपुरावासी के लिए काम करेंगे, उनका जो जो प्रॉब्लम है उसको किसी तरह जैसे हम कोशिश करेंगे सबके साथ बात करके उनका अच्छा हो। मोदी जी का जो सपना है एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा एक घर में सभी लोग भारत में 10 महीने के बाद चुनाव हो आपके लिए। ब्यूरो रिपोर्ट, फोकस त्रिपुरा।